আমি কারোর সাথে কোনো কথা বলি না, যেহেতু আপনি আমাকে পেয়ে গেছেন এবং প্রশ্ন করছেন, আমি বলছি যে আমি আসি, আমি সেফে আসি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু, তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। তো জনাব হারুনুর রশিদ, আমরা মানে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে একটা প্রশ্ন যে আসলে আপনি এতদিন কোথায় ছিলেন বা এখন কোথায় আছেন? আজকে চ্যানেলাইতে একটা নিউজে আমরা দেখলাম যে আপনি নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে এসেছেন। তো আমরা তো সেই মানে সরকার পতনের পরে আগস্টের 12 তারিখ পর্যন্ত আপনাকে অনলাইনে দেখা গিয়েছিল, এরপর থেকে আপনার কিন্তু আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তো সেই আগস্টের 12 তারিখ পার হয়ে গিয়ে আজকে কিন্তু মানে একটা অক্টোবর মাস চলে আসলো, অক্টোবর মাসের 8 তারিখ আমি যখন আপনার সাথে কথা বলছি। তো এখন আমি জানতে চাই আসলে যে আপনি কি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসতে পেরেছেন? আসলে দেখেন, মিডিয়াতে তো প্রতিদিনই এক রকম এক ঘটনা আসে। কালকে দেখলাম এক মিডিয়াতে একটাতে বলছে, আমি আমার বউ আছি বাটির চর, উজান চর, বালুর চরে আছি, এক জায়গায় বললো বালুর চরে। আর একটাতে দেখলাম আমি নিউজ করছে যে আমি নাই, আর একটাতে নিউজ করছে যে আমি আছি কারো হেফাজতে, আর একটাতে আছে কেউ বলছে আমি গেছি মানে মানে অন্য জায়গায় চলে গেছি বা আমাকে মানে পাওয়া গেছে। কালকে দিন আগের দিন দেখলাম র‍্যাব বলতেছে তাদের তত্ত্বাবধানে আমরা আছি। আসলে মানে এক একজন তো এক একজন কথা বলতেছে। আমি তো আসলে আমি কারোর সাথে কোনো কথা বলি না, যেহেতু আপনি আমাকে পেয়ে গেছেন এবং প্রশ্ন করছেন, আমি বলছি যে আমি আছি, আমি সেফে আছি। কিন্তু আপনি মানে বলতে চাচ্ছেন না আসলে আপনি কোথায় আছেন এই মুহূর্তে? না এখন তো আমি আসলে, আপনি জানেন যে মানে কোথাও যেতে গেলে তো লিগেলি তো আমার যাওয়া এখন এই মুহূর্তে কোনো সম্ভব না। আচ্ছা, লিগেলিও যাওয়া আমার কোনো সম্ভব এই কিন্তু মুহূর্তে একটা সম্ভব প্রশ্ন না। আর কি, যে এই যে সরকার পতন হওয়ার পরে আপনাকে 12 তারিখ পর্যন্ত অনলাইনে পাওয়া গেল, তো 12 তারিখ থেকে পার হয়ে গিয়ে আজকে কিন্তু অনেক দিন পার হয়ে গিয়ে আজকে অক্টোবর মাসের 8 তারিখ চলে আসলো। তো এই যে দীর্ঘদিন ধরে আপনাকে অনলাইনে পাওয়া গেল না, আপনাদেরকে কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল, আপনি যোগ দিলেন না, বিপ্লব কুমার সরকার যোগ দিল না, এরকম আপনারা অনেকেই মানে শোনেন, যোগ এই দিলেন। যে কর্মস্থলে যোগ দিলাম না, যে প্রশ্নটা করেছেন, হুম, আমি যখন সরকার থেকে বলা হলো যে, যখন প্রথমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হলো যে এরে মেরে ফেলছে, এরে মেরে ফেলছে এটা সেটা, তখন আমি তো আমি কোনো ব্যাখ্যা দিইনি। তারপরে যখন বললো যে যোগদান করার জন্য, তখন আমি রিং দিই, আমি যোগদান করার জন্য যাই, আমার স্টেনোকে বলি তোমার যোগদান পত্র লাগবে, আমি আসতেছি, মেবি 7 তারিখ 8 তারিখ হবে, আমি যাবো, রওনা দিছি। কমিশনারের খোঁজ নিলাম, কমিশনার সাহেব অফিসে নাই, তো ওনাকে আমি রিং দিলাম যে স্যার আমি তো আসতেছি, আমি আজকে যোগদান করব 8 তারিখ, 8ই অগস্ট মেবি। তখন কমিশনার মহোদয় বললেন যে এখন আইসেন না, যেখানে আছেন সেখানে সেফই থাকেন, আমি বললে আইসেন। তাহলে আমি আমি তো মানে যোগদান করতে যাইনি কথা আমি বলি না, যোগদান করার জন্য তো আমি গেছি। আমি কমিশনার সাহেব তো এখনো আছে, উনি তো ভালো মানুষ, ওনাকে জিজ্ঞাসাবাদ করেন যে উনি ওনাকে আমি রিং দিছি কিনা, আমি জয়েন করতে বলছি কিনা, এক। দ্বিতীয়ত তো হলো, তারপরে আপনি যে প্রশ্নটা করলেন যে আমি যোগদান করতে গেলাম, কমিশনার না করলেন, আমি যোগদান করতে পারি নাই। তারপরে আমি 2 দিন পরে দেখি আমার নামে একটা মামলা হয়ে গেল, মোহাম্মদ থানা। কি মামলা? হুকুমের মামলা। কি মামলা? সেই মামলার সাথে প্রধানমন্ত্রীও হুকুমদাতা, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে হলেন উবায়দুল কাদের, ইন্সপেক্টর জেনারেল আইজি মহোদয়, আর হলেন কমিশনার, কমিশনারের পরে হলাম আমি। আমার বিষয়টা হচ্ছে, তখন আমার আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি ডিবিতে চাকরি করি, ডিবির কাজটাই হচ্ছে আমরা হলো মামলা তদন্ত করি, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কমিশনার বা কেউ নির্দেশ দিলে যে মুখকে ধরে নিয়েছে, যেটা এখন এখনকার ডিবি যে দায়িত্বে আছে রেজাউল করিম, সে যেমন অনেক লোকে ধরতেছে না, এরকম ভাবে সে তো ধরে না, তাকে উপর থেকে নির্দেশ প্রদান করলে তো সে ধরে। আমাকে সেই রকম ভাবে যখন নির্দেশ প্রদান করালো, আমি সে কিছু ধরি, আমি তো গিয়া ওই মোহাম্মদপুর থানায় যে মামলাটা হলো সেখানে তো আমি মারামারি করতে যাই না, আমি যাইও নাই, আর এটা তো আমার কাজও না। এডিশনাল কমিশনার কি মারামারি করতে যায়? আর ডিএমপিতে একটা কথা মানুষের মধ্যে জানা নাই, মানুষ মনে করি কি যে বুধ আমি, বুধ শেখ হাসিনার পরে বুধ আমি। ডিএমপিতে কমিশনার হলো চিফ, ডিএমপির কমিশনার, সেখানে কমিশনারের আন্ডারে আরো 6 জন এডিশনাল কমিশনার থাকে, সেই 6 জন এডিশনাল, আমি এলাম 6 নম্বর এডিশনাল কমিশনার, আমি দেখি ডিবি। তাহলে আমি যে কমিশনারের পরে এডিশনাল কমিশনার ক্রাইম এন্ড অপারেশন তারা নাই, সেখানে 6 নম্বর এডিশনাল কমিশনার ডিবি, আমার কাজ হলো তদন্ত করা, আর ক্ষেত্র বিশেষে মানে এই মামলার সাথে কারো অ্যারেস্ট করতে গেলে আমার টিম গিয়ে অ্যারেস্ট করে। তো সেখানে আমার নামে যখন মামলা হয়ে গেল,
সেক্ষেত্রে স্বাভাবিক কারণে আপনি তো জানেনি, তারপরে আমি তো একটু মানে যেহেতু মামলা হয়েছে, কিন্তু তখন আবার বলা হলো কি যে মামলা হয়েছে অসুবিধা নাই, মামলা মানে যদি মামলার সাথে জড়িত না থাকে, জড়িত না থাকে তাহলে মানে যদি সে সুস্পষ্ট প্রমাণিত না হয় তাকে অ্যারেস্ট করা যাবে না। আমি মনে করলাম যে ভালো কথা, আমি জয়েন করব। সেই মুহূর্তে পরের দিন দেখলাম একজন উপদেষ্টা বললেন যারা এখনো জয়েন করে নাই তাদেরকে পাবলিক আপনারা ধরে নিয়ে আসেন। আমি তখন আরো অবাক হইলাম যে আমি চাকরিতে যদি জয়েন না করি তাহলে তো আমাকে আপনি প্রসিডিং করবেন, আমাকে এই করবেন, আমি জানি না। এখন আমাকে ধরে নিয়ে আসেন তার মানে আমাকে জোর করে চাকরি করাবেন। এটা আমার কাছে, এটা এগুলি শোনার পরে আমার মনে হলো যে আসলে মানে একটু রিক্স, এবং আমার মানে আমার আমি সেফ আমার মানে আমার লাইফ মানে একটা ইয়ার মধ্যে কি এটাকে বলে আমার লাইফটা একটা মানে ঝুঁকির মধ্যে এখন আমার, আমি আসলে যা আমার আগে তো মানুষকে বাঁচতে হবে লাইফ, এখন যেভাবে মানুষকে ধরেন ধরে যেভাবে পিটানো মারানো ডিম মারা পিটানো, আমি মনে করলাম যদি মানে এভাবে যদি আমার আমার তো ওটা লাইফ আগে তো আমাকে বাঁচতে হবে, যার কারণে আমি এখন ইচ্ছাকৃত ভাবে আমি একটু চুপ আছি। আচ্ছা আচ্ছা, কিন্তু আবার দেখা গেল যে আমরা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি দেখলাম যেখানে দেখা গেল যে আপনার মতো চেহারার কেউ হাসপাতালে, বলা হচ্ছে যে আপনি নাকি ছাত্র জনতার হাতে মার খেয়েছেন, গণধোলায় শিকার হয়েছেন, ওয়াল টপকাতে গিয়ে গণধোলায় শিকার হয়েছেন, এরকম কিছু সংবাদ আমরা পেলাম। এটা তো শুনেন আমি একটা কথা বলি আপনাকে, মানে এরকম তো মানে ফেসবুকে তো ইউটিউবে তো রিউমার আছে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ওই যে গণধোলাইয়ের যে ছবিটা আমরা দেখলাম ওটা আসলে আপনি না, ওটা অন্য কেউ? এটা তো আপনি দেখছেন সেখানে মরার ছবি দেখেছেন, হিউমার দেখেছেন, এই দেখেছেন, কত তো হিউমার দেখেছেন। আসলে আমি এগুলি না মন্তব্য করতে চাই না, এটা আমি 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 একটা কথা আপনাকে বলি যে এগুলি মানে যারা বলে তারা হয়তো হিউমার বা মানে এই করার জন্য নিজেদের কাটিং করার জন্য অথবা মানে ইউটিউবে নিজেদের মানে টাকা পয়সা পাওয়ার জন্য এগুলি ছাড়ে মাঝে মাঝে, আমি মনে করি যে এগুলি মানে এক ধরনের হিউমার। আচ্ছা, তো এরপরে আমরা যেটা শুনলাম যে আপনি নাকি ওরকম ওই যে পুলিশ হেডকোয়ার্টার থেকে নাকি আপনি ওয়াল টপকে পালিয়ে গেছেন, ওয়াল টপকে পালাতে গিয়ে আপনি ব্যথা পেয়েছেন প্রচন্ড মাত্রায়, ওগুলো কি তাহলে রিউমার? আমি পুলিশ হেডকোয়ার্টার যাই নাই। আচ্ছা শুনেন আমি একটা কথা বলি, আমি এই কথাটা তো আপনি জানেন তারপরও বলি, আমি আমি আমেরিকাতে আসছিলাম আমার ওয়াইফের সাথে ছুটি নিয়ে, আমি 14 তারিখ না 15 তারিখ দেশে যাই জুলাইয়ের, তা আমি যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বাসায় একটা মিটিং হয় প্রতিদিন প্রতিদিন সন্ধ্যায়। মিটিং এ কি কোর কমিটির মিটিং, সেই মিটিং এ কে থাকে? স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, তারপরে হলো NSI, DGFI, SB-র প্রধান, তারপরে ঢাকা মেট্রোপলিটনের কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের DIG হলো নুরুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম, আর এখন যে BGP-র চিফ উনি, আর NTMC-র প্রধান, এই হলো এরা একটা প্রতিদিন একটা কোর কমিটির মিটিং করে। আমি ঢাকাতে গিয়ে দেখলাম প্রতিদিন মিটিং হয়। একদিন হঠাৎ করে আমাকে বললো যে হারুনকে আসতে বললো, কমিশনারকে বললো, যেহেতু আমি কমিশনারের আন্ডারে, কমিশনার হলো DMP-র চিফ, তার আন্ডারে 6 জন এডিশনাল কমিশনার, আমি হলাম 6 নম্বর এডিশনাল কমিশনার, তাহলে আমাকে বললো যে ওকে আসতে বললো। তা আমি গেলাম, যাওয়ার পর বললো যে মানে ওই যে অ্যারেস্ট যেটা এখন এখনের যে এডিশনাল কমিশনার ডিবি যে অ্যারেস্ট গুলি করে, যে হারুন সাহেব আপনি অ্যারেস্ট অ্যারেস্টের আমার কাছে হিসাব চাই যে কি কেউ কে অ্যারেস্ট হয়েছে কিনা। তখন আমি বললাম যে স্যার আমার কাছে তো এই মধ্যে কোনো অ্যারেস্ট নাই, তবে র্যাব নুরুকে আমার কাছে অ্যারেস্ট করে দিছে, র্যাব আমি বললাম র্যাব নুরুকে দিছে, আর নজরুল ইসলাম খানকে দিছে, এই কথা বললাম। বলার পরে বলতেছে দেখেন এই গণস্বাস্থ্য হাসপাতালে 3 জন আছে এই সমন্বয়ক, এখানে কমিশনার সাহেব সিটি মানে সিটি CTSB আছে, যে আমাদের আরেকজন এডিশনাল কমিশনার আসার তার আন্ডারে, এরা পাহারা দিচ্ছে, 3 জন আছে। এর আগে 3-4 দিন আগে আপনি দেখছেন প্রথম আলুতে নাহিদকে, ওই যে বর্তমান যে উপদেষ্টা, উপদেষ্টাকে পিছনে দেখলেন মেরে, প্রথম আলুতে নিউজটা হয়েছিল, তাকে মেরে রাস্তায় ফেলে রাখছিল। তারা 3 জনকে নিয়ে গেছিল কোন একটি সংস্থা, এই সংস্থাগুলিকে নিয়ে এসে তখন তারা এখানে ভর্তিছে গণস্বাস্থ্যে। তা আমারে বললো যে আপনি এটা কাজ করেন, কমিশনার সাহেব তো ওই CTSB কে দিয়ে পাহারা দেওয়াচ্ছে, তা আপনি এগুলিকে নিয়ে যান
সিকিউরিটির জন্য। দর্শক, এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।